ঢাকা জুয়েলার্স রায়গঞ্জ চাচল ডালখোলা। কাশফুল দিয়ে বিভিন্ন ডিজাইনের কভার ফাইল বানাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শেরগ্রাম নেতাজি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। শরৎকাল মানেই চারিদিকে সাদা কাশফুলের ভেলা। পুজো আসতেই উৎসবের বার্তা নিয়ে হাজির হয় এই বনফুল। দুর্গাপুজোর ঠিক আগে আগে বাংলার মাঠে ঘাটে ভরে যায় কাশফুলে। শুধু গ্রাম বাংলাতেই নয়, শহরের কংক্রিটের জঙ্গলে আনাচে কানাচে গজিয়ে ওঠে এই কাশের গুচ্ছ। গত বছর এই কাশফুল নিয়েই কর্মসংস্থানের দিশা দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কাশফুলই হয়ে উঠেছে গ্রাম বাংলার প্রান্তিক মানুষের রুটি রুজির একটি মাধ্যম। পূজোর মরশুমে মাঠে ঘাটে কাশফুলের শক্ত কাঠি সংগ্রহ করে তা দিয়ে বিভিন্ন ডিজাইনের কভার ফাইল বানাচ্ছেন কালিয়াগঞ্জের শেরগ্রাম নেতাজি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা জানান, ফেলে দেওয়া কাশফুলের কুচি কাঠি সংগ্রহ করে প্রথমে সেই কাঠি দিয়ে মাদুর তৈরি করে, তারপর সেই মাদুরের সঙ্গে কার্ডবোর্ড যোগ করে সেটা দিয়ে বিভিন্ন ডিজাইনের কভার ফাইল তৈরি হচ্ছে। সারাদিনে এই মহিলারা 5 থেকে 6টা কভার ফাইল তৈরি করতে পারেন। এই কভার ফাইলগুলোর দাম 350 টাকা করে। মহিলারা আরো জানিয়েছেন, তারা এই কভার ফাইলগুলো সরকারি বিভিন্ন মেলাতে বিক্রি করেন। কলকাতা থেকে কাশফুল নিয়ে কভার ফাইল তৈরির পুরো প্রশিক্ষণ নিয়ে এসে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এখন নিজেই পুজোর আগে সারা বছরের জন্য বিভিন্ন ডিজাইনের কভার ফাইল তৈরি করছেন। পুজোর মরশুমে আ দিগন্ত সাদা কাশফুল দেখে আমরা যখন রোম্যান্টিকতায় ডুবে যাই, ঠিক তখনই এই কাশফুলি হয়ে ওঠে কিছু মানুষের উপার্জনের মাধ্যম। নিত্য নতুন জিনিসের প্রয়োজন অনেকের, মানে চাহিদা করে কিনা, তো এটা ভাবলাম যে আমার এই ট্রেনিংটা নিলে সুবিধা হবে, এই কারণে আমরা কলকাতা থেকে একটা ট্রেনিং নিয়ে এসে এই কাজটা শিখলাম। সেটা আমরা আগে থেকে বছরের জন্য সবটাই পুরোটাই কালেকশন করে রেখে দিব। এটা গ্রামে গঞ্জে অনেক জায়গায় হচ্ছে, মাঠে ময়দানে, সেখান থেকে এই জিনিসগুলো আগে তৈরি করতাম কিনা সে থেকে এটার চাহিদা মূল্য অনেকটাই বেশি। কাশফুল আমাদের নদীর ধারে বা জমির ধার গুলোতে হয়, ওখান থেকে কেটে আনি। লাস্টিং করবে মানে ব্যবহারের উপর সবকিছুই, যদি ব্যবহার মানে ফেলে দেওয়া যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা কাশফুল মানে যত্ন করে রাখতে হবে জিনিসটা, তাহলে অনেকদিন লাস্টিং করে চেষ্টা করতেছি যাতে হতে পারি। কি হতে পারে? স্বনির্ভর, অন্যের উপর না নির্ভর করে থেকে, মানে স্বামীদের উপর নির্ভর না করে, মানে আমরা যাতে নিজেরাই নিজের পায়ে দাঁড়াতে পারি ওটাই চেষ্টা করতে হবে আর কি। আরসিটিভি সংবাদ, কালিয়াগঞ্জ। আগামী 14ই অক্টোবর শনিবার সকাল 9টা থেকে রায়গঞ্জ উকিলপাড়াস্থিত দিশারি হেলথ কেয়ার সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পাবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477785512 এই নম্বরে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন, এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণী, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।